अस्सलाम वालेकुम। सिद्दी अब्दुल्ला मोल्ला स्कूल एंड कॉलेजे षष्ठ श्रेणी आईसीटी क्लासे सबाई के स्वागत। तुम्हारे षष्ठ श्रेणी आईसीटी क्लासे प्रथम अध्याय तथ्य जोगाजोग प्रजुक्ति तथ्य और जोगाजोग प्रजुक्ति परिचित तथ्य एवं जोगाजोग এই দুটি শব্দ আমাদের কাছে খুবই পরিচিত। প্রযুক্তির অনেক উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যখন তথ্য যোগাযোগ প্রযুক্তি শব্দগুলি ব্যবহার করি তখন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি আমাদের চারপাশে অসংখ্য তথ্য আছে। যদি তোমাদের টেক্সট বইয়ের দিকে তাকাই কয়েকটি ঘটনা দেওয়া হয়েছে, এই ঘটনাগুলির মাধ্যমে যেই তথ্য দেওয়া হয়েছে এগুলি সম্পর্কে আমরা একটু আলোকপাত করি। শুরুতে আমরা আসি ঘটনা এক, পাঠ্য বইয়ের পৃষ্ঠা দুই। মাসুমের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলা। তার বাবা সাগরে মাছ ধরে সংসার চালায়। নৌকা নিয়ে সাগরে যাওয়ার সময় তার বাবা একটি ছোট রেডিও সাথে নিয়ে যায়। একদিন মাসুম তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি সব সময় রেডিও নিয়ে যাও কেন? বাবা বললেন, সাগরে যদি ঝড় বৃষ্টি হয় সেই খবরটা আমি দ্রুত রেডিওতে পেয়ে যাই। অর্থাৎ তিনি সাগরে ঝড় বৃষ্টি বিপদ সংকুল অবস্থার সৃষ্টি হওয়ার আগেই রেডিওর মাধ্যমে তিনি বিপদের ঘটনা অগ্রিম জানতে পারেন ওয়েদার টেলিকাস্টের মাধ্যমে, এবং ওই অনুযায়ী তিনি তার যা করতে হবে বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করেন। এইবার আসি ঘটনা দুই। দুই নম্বর ঘটনায় কি, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় কৃষক ইউনুস একদিন টেলিভিশনে কৃষি দিবানিশি বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলগুলি আছে কৃষি সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান দেয়। একটা চ্যানেলে একটা অনুষ্ঠানের নাম কৃষি দিবানিশি, সাধারণত বাংলাদেশ টেলিভিশন এবং চ্যানেল আই এই অনুষ্ঠানগুলি বেশি প্রচার করে থাকে। সেখান থেকে সে জানতে পারলো স্ট্রবেরি নামে একটা বিশেষ ফল বাংলাদেশে চাষ করা সম্ভব হচ্ছে। স্ট্রবেরি নামে একটা বিশেষ ফল বাংলাদেশে চাষ করা হচ্ছে। ইউনুস খুবই উৎসাহী একজন কৃষক। তিনি চার মাস খাটাখাটনি করে অনেক চেষ্টা করে ওই জমিতে স্ট্রবেরি চাষ শুরু করলেন এবং সৌভাগ্যবশত ভালো ফলাফল হল এবং এই ফলটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর। বাজারে বিক্রি করে তিনি 1,50,000 টাকা বিক্রি করলেন। এই স্ট্রবেরি চাষের মাধ্যমে তার নতুন একটা জীবন শুরু হল। এ থেকে আমরা কি বুঝতে পারি, তিনি শুধুমাত্র বিটিভিতে অথবা চ্যানেল আইয়ে কৃষি দিবানিশি ওইখানে যে স্ট্রবেরি ফলের চাষ হয়েছে এই তার মতো করে অনুকরণ করে দেখে বৈজ্ঞানিক ভিত্তিতে ওইখান থেকে তথ্য সংগ্রহ করে তিনি স্ট্রবেরি ফলের চাষ করেছেন এবং 1,50,000 টাকা উপার্জন করেছেন। এইবার আসি আমরা ঘটনা তিন।
তিন নম্বর ঘটনা দেখো, শ্রাবণী পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিয়েছে, তার বাবা মা ভেবেছিল পরীক্ষার ফলাফল জানতে তাদের স্কুলে যেতে হবে। শ্রাবণী তার বাবা মাকে বলল যে মোবাইল টেলিফোনে একটা বিশেষ নম্বর এসএমএস পাঠালে ফলাফল চলে আসে, ঠিক আছে। তার বাবা মা প্রথমেই বিশ্বাস করতে চাইল না, কিন্তু যখন এসএমএসটি পাঠালেন সাথে সাথে ফিরতি এসএমএস এ শ্রাবণীর ফলাফল চলে এলো। সে জিপিএ পাস পেয়েছে, শ্রাবণীর খুশি আর কোনো সীমা নেই। এ থেকে আমরা বুঝতে পারি আমরা যখন বিদ্যালয়ে যেতে পারি না, আমরা যেমন আমি যখন বিশেষ পরিস্থিতির কারণে ছাত্রদেরকে নিয়ে ক্লাস করা সম্ভব হয় না, এখন আমাকে অনলাইনে ইউটিউবে ফেসবুকের মাধ্যমে ক্লাস করতেছি, যাতে এই ক্লাসটা দেখে তোমরা কি করতে পারো, বাসায় পড়াশোনা করতে পারো। ঠিক শ্রাবণী পিইসি পরীক্ষা প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়েছে এবং এসএমএস করে তার ফলাফল সে জিপিএ 5 পেয়েছে, এটা নিশ্চিত হয়েছে। বলতে শুধু প্রাথমিক না, জেএসসির ফলাফল, এসএসসির ফলাফল, এসএসসির ফলাফল, বোর্ড নিয়ন্ত্রিত যে সকল পরীক্ষা, এই ফলাফলগুলো বর্তমানে এসএমএস এর মাধ্যমে জানা যায়। এছাড়াও বর্তমানে কি করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাইতে হইতো, এখন আর অনলাইনের মাধ্যমে দরখাস্ত করে কি করা যায়, ফর্ম পূরণ করা যায়, টাকা জমা দেওয়া যায়, প্রবেশপত্র সংগ্রহ করা যায়, এবং প্রবেশপত্র সংগ্রহের পর ওই পরীক্ষাটা একবার গিয়ে শুধু দিয়ে আসলেই হয়, এবং ওই পরীক্ষার ফলাফলও কর্তৃপক্ষ এসএমএস এর মাধ্যমে তোমাকে তোমার মোবাইলে পৌঁছে দেয়, ঠিক আছে। এবার আসি আমি ঘটনা চাই বইয়ের দিকে, একটু লক্ষ্য করো। এই বছর জাতীয় রচনা প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাশেদ ঠিক করলো সে অংশগ্রহণ করবে, কিন্তু মুক্তিযুদ্ধের অনেক খুঁটিনাটি সে জানে না। যেহেতু রাশেদের বয়স কম, মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে 1971 সালে, এইটা সম্পর্কে অভিজ্ঞজন যাদের বয়স 60-70 তারা খুব ভালো করে বলতে পারবে, কিন্তু রাশেদের পক্ষে এত অল্প বয়সে মুক্তিযুদ্ধের খুঁটিনাটি সম্পর্কে জানা সম্ভব না। সেজন্য সে কি করলো, তার ইন্টারনেটের কথা মনে করলো, অর্থাৎ ইন্টারনেটের সহযোগিতায় সে কি করবে, মুক্তিযুদ্ধ সম্পর্কে ভালো করে জানতে পারবে। ইনসেন হাউস, আদি অন্ত, প্রেক্ষাপট, পটভূমি, তারপর যুদ্ধ সংগঠন, ফলাফল, বিভিন্ন কিছু সম্পর্কে সে জানতে পারবে। সেগুলো ব্যবহার করে চমৎকার একটা রচনা লিখে সে প্রতিযোগিতায় পাঠিয়ে দিল, অর্থাৎ ইন্টারনেটের সাহায্যে যে পড়াশোনা যে এত সুন্দরভাবে করা যায়, অর্থাৎ পড়াশোনার প্রাসঙ্গিক সহযোগিতাগুলি যে পাওয়া যায়, সে খুব ভালো করে বুঝতে পারল। এবার দেখি ঘটনা পাঁচ নম্বর ঘটনা, তোমার পাঠ্য বইয়ের আইসিটি বইয়ের পৃষ্ঠা 3। ঢাকায় তখন ক্রিকেট একটি বিশ্বকাপ ক্রিকেট খেলা হচ্ছে, সাধারণত বাচ্চাদের এবং অনেক যারা ক্রিকেট খেলা বুঝে ক্রিকেট সম্পর্কে আগ্রহের তাদের কোনো শেষ নাই, কিন্তু রিয়া আর অন্তু তাদের বাবার কাছে আবদার করলো যে তারা খেলা দেখতে যাবে, তারা সরাসরি খেলা দেখতে চায়।
বাবা অনেক চেষ্টা করিয়াও টিকিট জোগাড় করতে পারলো না, কারণ ক্রিকেট খেলা স্টেডিয়ামে গিয়া দেখতে হলে টিকিট অর্থাৎ অনুমতি পত্র লাগে। ঠিক আছে, তখন হঠাৎ মনে পড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ক্রিকেট খেলা দেখানো হয়, 5 ফিট 6 ফিট 7 ফিট 8 ফিট 10 ফিট 4 ফিট 10 ফিট 4 ফিট 12 ফিট এরকম বড় পর্দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জাতীয় গুরুত্বপূর্ণ খেলা হলে বাংলাদেশের গলির বিভিন্ন মোড়ে মোড়ে এই বড় পর্দার মাধ্যমে খেলা দেখানো হয়। তখন তারা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে গিয়ে ওই বড় পর্দায় খেলা দেখছে, তাদের কাছে মনে হয়েছে যেন তারা ক্রিকেটের মাঠে গিয়েই খেলা দেখছে। এখন আমরা এই যে 5টা ঘটনা বললাম, এই 5টি ঘটনা একটার সাথে আরেকটার কোনো মিল নাই, কিন্তু আমরা সহজেই বুঝতে পারি একটা জিনিস, এই প্রতিটা ঘটনায় আমরা ইন্টারনেটের ব্যবহার করেছি এবং প্রতিটা ঘটনায় আমরা কতগুলি উপাদান ব্যবহার করেছি। এই উপাদানগুলি তথ্য প্রযুক্তির এই অংশ, তাহলে আমাদের ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে এই ইন্টারনেটের গুরুত্ব অনেক বেশি। আমরা প্রথম ঘটনায় মাসুমের ভোলার চরপেশনের কথা বলছি, সেখানে তার বাবা সাগরে মাছ ধরতে যায়, সেইখানে ছোট্ট একটা রেডিও নিয়ে যায় তার বাবা, ঝড় শুরু হওয়ার পূর্বক্ষণে অথবা একদিন 12 ঘন্টা 24 ঘন্টা আগে সে কি করে আবহাওয়ার পূর্বাভাস শুনে সে সঠিক স্থানে অর্থাৎ নিরাপদ স্থানে চলে আসতে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টি বাদল থেকে রক্ষা পাইতে পারে। 2 নম্বর ঘটনায় আমরা নেত্রকোনা জেলার কৃষক ইউনুসের কথা বলা হয়েছে, সে স্ট্রবেরি চাষ করে, টিভিতে স্ট্রবেরি চাষ দেখে সে কি করছে, নিজে স্ট্রবেরি চাষ করছে এবং 1.5 লক্ষ টাকা 1,50,000 টাকা বিক্রি করছে, তাতে করে হঠাৎ করে এত টাকা বিক্রির ফলে ধান গম ভুট্টা এগুলি চাষ করে হঠাৎ করে এত টাকা বিক্রি করা সম্ভব না, অল্প জায়গায় চাষ করে, অল্প শ্রম ব্যয় করে অধিক টাকা রোজগারের একটা পথ সে খুঁজে পেয়েছে। 3 নম্বর ঘটনায় শ্রাবণীর পিইসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর সে একটু দূরে ছিল বিদ্যালয় থেকে, বিদ্যালয় না গিয়া সে SMS এর মাধ্যমে তার ফলাফলটি সংগ্রহ করেছে। এই ফলাফলটি সংগ্রহের মাধ্যমে সে সময় এবং তার পরিশ্রম দুইটাই সাশ্রয় করেছে। 4 নম্বর ঘটনায় জাতীয় রচনা প্রতিযোগিতায় রাশেদ মুক্তিযুদ্ধ সম্পর্কে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে রচনা লিখবে, সে সহায়তা নিছে কিসের, ইন্টারনেটের সহায়তা নেওয়ার পর সে অত্যন্ত সুন্দরভাবে এই রচনাটি লিখে জমা দিতে পেরেছে, অর্থাৎ এখানেও তথ্য যোগাযোগ প্রযুক্তি তাকে সহযোগিতা করেছে। সর্বশেষ ঘটনা ঢাকার বিশ্বকাপ যখন খেলা হয় তখন রিয়া আর অন্তু তার বাবার কাছে কি ধরে বায়না ধরে স্টেডিয়ামে গিয়ে সরাসরি সে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখবে, কিন্তু অনেক চেষ্টার পরও তার বাবা কি করতে পারলো না, টিকিট সংগ্রহ করতে পারলো না।
না পারার কারণে তার বাবার মনে পড়ল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এবং বিভিন্ন জায়গায় কি বড় বড় পর্দা দিয়ে ক্রিকেট খেলা দেখা যায়। ওই জায়গায় রিয়া এবং অন্তুকে নিয়ে তার বাবা কি করলো, ওই বড় পর্দায় ক্রিকেট খেলা দেখলো, তাদের কাছে মনে হইল যেমন তারা মাঠে বসেই খেলা দেখছে। ঠিক আছে, আমাদের বর্তমানে সারা বিশ্বে যেই ঘটনাই হোক না কেন, আমরা তৎক্ষণাৎ সহজে আমরা কি করতে পারি, খবরের মাধ্যমে, তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, ইমোর সহযোগিতায়, ভাইবার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বিভিন্ন মাধ্যমে আমরা সহজেই জেনে ফেলতে পারি। এই ব্যাপারগুলি আমাদেরকে তথ্য প্রযুক্তি এইভাবে কি করে, তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদেরকে সহায়তা করলো। আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর পাঠ এক তথ্য যোগাযোগ প্রযুক্তি দুই আর তিন পৃষ্ঠায় যতটুকু আছে এতটুকু নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার শুরু করব। ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকো, নিরাপদ থাকো। আসসালামু আলাইকুম।